আজকে আমরা উদ্ভিদ সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা কী নিয়ে পড়বো আজকে? আমরা উদ্ভিদ সাইটোকাইনেসিস, বাচ্চারা এই জিনিসটা একটু অসুবিধা হয়, উদ্ভিদ সাইটোকাইনেসিসটা, সাইটো কাইনেসিস। এবার মনে রাখবে আমাদের সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদের যে কোষ, আমাদের ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, আমাদের নিউক্লিয়াস বিভাজন হয়ে গেল, এরপর কী হবে, আমাদের যে সাইটোপ্লাজমটা পড়ে থাকলো সেটার বিভাজনকে আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস। এবার উদ্ভিদের সাইটোকাইনেসিসটা একটু কঠিন প্রাণীর তুলনায়। এবার আসি আমরা কীভাবে ধাপ, আমাদের যে ধাপগুলো হয় সেটা আমরা ভালো করে পড়বো। এবার চলো আমরা প্রথমে উদ্ভিদ কোষটা আঁকি। এটা মনে রাখবে এটা একটা উদ্ভিদ কোষ, সিম্পলি একটা উদ্ভিদ কোষ আমরা আঁকবো। এতে দেখবো যে আমাদের সাইটোকাইনেসিসটা, মনে রাখবে টেলোফেজ দশার দিকে প্রায় সাইটোকাইনেসিসটা শুরু হয়ে যায়। তো টেলোফেজ দশায় কী হয়ে যায়, আমাদের ক্রোমোজোমগুলো শেষ প্রান্তে চলে আসে এবং তার চারপাশে নিউক্লিয়াসের, আমাদের নিউক্লিয়াস বা নিউক্লিয়পর্দা যে আছে সেটা গঠন একদম শেষ হয়ে যায়। এরপর হয় আমাদের, মনে রাখবে সাইটোকাইনেসিস এটা কি, টেলোফেজ দশা, টেলোফেজ, ঠিক আছে। এবার এই টেলোফেজ দশার দিকে, শেষের দিকে দেখব আমরা যে উদ্ভিদ কোষের মাঝ বরাবর, নিরক্ষীয় অঞ্চলে মাঝ বরাবর কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই তন্তুগুলোর নাম হচ্ছে ইন্টারজোনাল তন্তু। তাহলে এই তন্তুগুলোর নাম কি আমাদের, ইন্টার জোনাল তন্তু, ঠিক আছে। এগুলা এ থাকলো, এটা এই ইন্টারজোনাল তন্তুগুলোর সঙ্গে আমাদের গলজি বস্তু থেকে উৎপন্ন, মানে গলজি বস্তু থেকে উৎপন্ন বলতে গলজি বস্তুরই একটা ভাগ যাকে আমরা বলছি ভেসিকাল, সেটা গিয়ে জমা হয়। এগুলোর মাঝখানে কি এসে জমা হবে, আমাদের গলজি বস্তু, মনে রাখবে তিন ধরনের হয়, গলজি যে বডি থাকে, গলজি বস্তু বা গলজি বডি তিন ধরনের। একটা হচ্ছে আমরা বলি সিস্টার্নি, সিস্টার্নি, এগুলো কেমন হয়, চ্যাপ্টা থলির মতো দেখতে হয়। তারপর এটার নাম কি, টিবিউল, টিউবিউএল, এগুলো কেমন হয়, টিউবের মতো দেখতে হয়। আর একটাকে বলা হয় ভেসিকাল, এগুলো কেমন হয়, এই গোল গোল ভেসিকাল, একটা কোষপর্দা দিয়ে আবৃত থাকে, সেটাকে আমরা কী বলি, ভেসিকাল। এই ভেসিকালগুলো যেখানে জমা হয়। এবার এই ভেসিকালগুলোর মধ্যে আমাদের থাকে কিছু উপাদান। উপাদানগুলো কি কি হতে পারে, এই উপাদানগুলো ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেশিয়াম পেকটেট, এই উপাদানগুলো ভেসিকলের ভিতরে সঞ্চিত থাকে। এই উপাদানগুলো আমাদের কোষপর্দার, যে উদ্ভিদের যে আমাদের মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা যেটাকে আমরা বলি, তার কিন্তু মুখ্য উপাদান হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পেকটেট। এই ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটেট যুক্ত ভেসিকেলগুলো কি হবে, আমাদের এই ইন্টারজোনাল তন্তুগুলো যা আমাদের আছে এদের মাঝখানে ভেসিকেলগুলো এসে জমা হবে। এবং এই ভেসিকেলগুলোর ভিতরে কি থাকবে, আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পেকটেট, ছোট করে দিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। এবার এই ভেসিকেলগুলোর একটা স্পেসিফিক নাম আছে এখানে, যাকে আমরা বলি ফ্র্যাগমোজোম। তাহলে ভেসিকেলগুলোকে আমরা এখানে কি বলি, ফ্র্যাগমোজোম, ঠিক আছে। এই ইন্টারজোনাল তন্তু আর ফ্র্যাগমোজোম, তাহলে আমরা কি বললাম, ইন্টারজোনাল তন্তু প্লাস ফ্র্যাগমোজোম, এদেরকে একসঙ্গে আমরা বলি ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট, বুঝতে পারলে ফ্র্যাগমোপ্লাস্ট কি, ফ্র্যাগমোজোম কি, ভেসিকেলটারই আর একটা নাম হচ্ছে ফ্র্যাগমোজোম, এবং দুটাকে একত্রে বলছি ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে এটা কি আমাদের, এবার এটা আমাদের হয়ে গেল ফ্র্যাগমোপ্লাস্ট।
এটাকে মুছে দিই এবার। কেউ ভিডিও হঠাৎ করে স্কিপ করে দেখবে না, নাহলে বুঝতে পারবে না কোথা থেকে কোথায় কী আসছে। তাহলে এটা আমরা এবার আমরা কি বলবো, ফ্র্যাগমোপ্লাস্ট মুছে দিচ্ছি এটা আমি। এটাকে আমরা কি বলছি, ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট আমাদের তৈরি হয়ে গেল। এবার এই ফ্র্যাগমোপ্লাস্টটা আস্তে আস্তে পরিধির দিকে বাড়বে, বড় হবে, মাঝখানে আছে। এটা কি হবে, আমাদের নিউক্লিয়াস দুটার দিকে থাক, পরিধির দিকে বড় হবে। পরিধির দিকে কীভাবে বড় হবে, এবার এরকম করে ছিল, পরিধির দিকে বড় হচ্ছে। এবং এগুলোর মাঝখানে কি আছে, আমাদের ফ্র্যাগমো জোনগুলো আছে। এটার ভিতরে আমাদের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট আছে। এবার এগুলো পরিধির দিকে বড় হচ্ছে। এই পরিধির দিকে বড় হওয়া, এই ফ্র্যাগমোপ্লাস্টটা আগে ছোট ছিল, এবার বড় হয়ে এটাকে আমরা বলছি এবার কোষপাত। কোষপাত ইংরেজিতে বলে সেল প্লেট, ঠিক আছে। পরিধির দিকে বড় হচ্ছে, ডিরেকশনটা কোন দিকে, এই দিকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যে এই কোষপাতটা একদম কোষ প্রাচীরের যে আছে, কোষ প্রাচীরের দিকে একদম লেগে গেছে, ঠিক আছে। এরপর আমাদের কি হবে, এরপর আমাদের যে ফ্র্যাগমোজোম থেকে আমাদের যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেটগুলো ছিল সেগুলো বের হবে সেখান থেকে। আমাদের কি ছিল, এখানে ছিল এরকম করে, এর ভিতরে এগুলো ছিল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট। এইবার এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেটগুলো এখান থেকে বের হবে, বের হবে, বের হোক। এগুলো এরকম করেই আছে। এবার এখান থেকে কি এগুলো আছে, এবং এখান থেকে কি এইগুলো আমাদের বের হয়েছে, ঠিক আছে। এরপরের ধাপে আমাদের কি হবে, এই গঠনটাকে আমরা বলবো, এই যে গঠনটা হলো এটাকে আমরা বলবো মধ্য পর্দা বা মধ্য প্রাচীর বা মধ্য ল্যামেলি বা মধ্য প্রাচীর বলি আমরা। মধ্য প্রাচীরের গঠন হয়ে গেল আমাদের এরা। এবার আমরা দেখতে পাবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আমাদের যে ইআর আছে সেটারও তিনটা ভাগে ভাগ করে, সিস্টার্নি, টিবিউল এবং কি ভেসিকল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে আমাদের সিস্টার্নিগুলো আছে সেগুলো আমাদের এবার এই মাঝ বরাবর এর মধ্য ল্যামেলার পাশে এসে প্রবেশ করবে। একটু বেশি দিয়ে দিলাম, দাদা ঠিক করে নিই কালারটা চেঞ্জ করে। এটা এখানে যদি হয়ে যায় কেমন করে থাকলো, এরকম করে এসে প্রবেশ করবে মধ্য ল্যামেলার মধ্যে। মনে রাখবে আমাদের উদ্ভিদের কোষ প্রাচীরের যখন তোমরা ক্লাস 9-এ ছবি এঁকেছিলে, এটা যদি উদ্ভিদ কোষ হয় দুটো কোষের মাঝখানে দেখবে কতগুলো ছিদ্র দেখতে পাওয়া যায়, এরকম করে ছিদ্র ছিল, তাই না। এই ছিদ্রগুলোর নাম হচ্ছে প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার কাজ কি, দুটা কোষের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রাখা, যাতে এই পাশ থেকে কোষীয় বস্তু এই পাশে যেতে পারে, এই পাশ থেকে কোষীয় বস্তু এই পাশে আসতে পারে। আমাদের প্লাজমোডেসমাটাগুলো কোথা থেকে হয়, ইআরের যে সিস্টার্নিগুলো সেগুলো এসে জমা হয়, যা পরবর্তীকালে নষ্ট হয়ে গিয়ে এখানে ফাঁকা জায়গা সৃষ্টি করে। এই ফাঁকা জায়গাগুলোর নাম কি, এবার এগুলোর নাম হচ্ছে এই আমাদের প্লাজমোডেসমাটা হলো। এবারে আমাদের যে মধ্যপর্দাটা আছে, এবার আমরা একটা উদ্ভিদ কোষের ছবি আঁকবো, তাহলে তোমরা পড়াটা ভালো করে বুঝতে পারবে। ছবি কি উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের ছবি আঁকতে গেলে প্রথমে তোমাকে এরকম করে ড্র করতে হবে, তারপর কি করতে হবে তোমাকে এইভাবে ছবি আঁকতে হবে, বুঝলে। এই পাশে কি আছে, এই পাশে আরেকটা উদ্ভিদ কোষ আছে, এই পাশে কি আছে আরেকটা আমাদের উদ্ভিদ কোষ আছে, এই পাশে কি আছে আরেকটা উদ্ভিদ কোষ আছে,
এই পাশে একটা উদ্ভিদ কোষ, এই পাশে এই পাশে চারিদিকে উদ্ভিদ কোষ আছে, আমাদের এতগুলো দরকার নেই, একটা আঁকলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মধ্যপদ্মা বা মধ্য ল্যামেলা। এই মাঝখানে রেড কালার যেটা, সেটা হচ্ছে আমাদের মধ্য ল্যামেলা, এম করে দিলাম। এবং এই লালটার দুপাশে যে আমাদের সাদা অংশটা আছে না, এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এটা কি প্রাথমিক প্রাচীর? এটাও প্রাথমিক প্রাচীর। এটা হচ্ছে, এটা যদি আমি এই পাশে দিয়ে আঁকি, এটা হচ্ছে এই কোষের প্রাথমিক প্রাচীর। এটা কি প্রাথমিক প্রাচীর? আর এটা কোন কোষে? এই কোষটার প্রাথমিক প্রাচীর হচ্ছে এটা, ঠিক আছে? আর এই যে কোষটা, এটা এটার প্রাথমিক প্রাচীর কোনটা? মধ্য লালটার এপাশে। তাহলে কি মধ্য ল্যামেলার দুপাশে কে থাকে? আমাদের প্রাথমিক প্রাচীর থাকে, ঠিক আছে? এই মধ্য ল্যামেলা তৈরি হয়েছে, এবার আমাদের প্রাথমিক প্রাচীর তৈরি হবে। প্রাথমিক প্রাচীরের পর কে থাকে আমাদের? এবং করে কোষ পর্দা থাকে আমাদের ভেতরে, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গৌণ প্রাচীর। আর এটা কি প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, এবং যার ভিতরে আমাদের নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের ছবি। তাহলে আমাদের কতটুকু গঠনটা হয়ে গেছে? নিউক্লিয়াসটা এখানে আছে আমাদের। এবার এই পাশে আমাদের কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর তৈরি হবে। প্রাথমিক প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়? এই পাশে কিন্তু প্রাচীর অলরেডি আছে, এই পাশে কিন্তু অলরেডি প্রাচীর তৈরি করা আছে, ভাগটা শুধু এখানে হবে। এখানে অলরেডি তৈরি করা ছিল আগের থেকেই, একটা কোষের মধ্যে অলরেডি প্রাচীর ছিল, এটা শুধুমাত্র এই জায়গাটায় তৈরি হবে। এবার প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের সেলুলোজ, এবং তার সঙ্গে আরো কিছু উপাদান থাকে যাকে বলি আমরা হেমি সেলুলোজ। এই উপাদানগুলো আমাদের সঞ্চিত হবে কোথায়? এই মধ্যপর্দার দুপাশে। মধ্যপর্দার দুপাশে তৈরি হয়ে গেলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? আমাদের প্রাথমিক প্রাচীরে পরিণত হয়ে, প্রাথমিক প্রাচীর তৈরি হয়ে গেলে দুটো কোষ আলাদা হয়ে গেল। তাহলে এটা একটা কোষ, এটা একটা, পরবর্তীতে এখান থেকে এই কোষটা আমাদের এরকমই ঠিক একটা উদ্ভিদ কোষ তৈরি করবে। এখান থেকে এই কোষটা, এখানে নিউক্লিয়াসটা, এখান থেকে আমাদের একটা উদ্ভিদ কোষ তৈরি হবে। এই হচ্ছে তোমাদের উদ্ভিদ সাইটোকাইনেসিস। ভিডিওটি বারবার দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। না হলে মাঝখানে দেখলে কিন্তু আমি লেখা করে লিখছি এবং মুছে দিচ্ছি, তাই তোমরা প্রথম থেকে ভালো করে দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।